বন্ধু তুমি আইবারে হে বলে আমি ঘর বাঁধিলাম নো ওহদির কুলে রে বন্ধু আইবার চায়া তুমি আইলা না রে বন্ধু আইবার চায়া তুমি আইলা না রে হারিয়ে যাচ্ছে ঠিক না আমাকে যদি কেউ ডাকে অবশ্যই আমি যাই কিন্তু ডাকাটা কম হয় যেমন চ্যানেলেও যেরকম এখন খুব কম প্রোগ্রাম হয় মাঝে মাঝে করি আর স্টেজ তো এখন ড্রাল সিজন সিজন তো সামনে হয়তো তখন হবে করছি এবং বিশেষ করে ইউটিউবের গান করছি কাজ আছে কাজ করছি গান নিয়েই আছে কিন্তু আগে আপনাদের একটা গানের জন্য মানুষ দেখতাম সিডির জন্য মানে ক্যাসেটের জন্য যে ফিতলা গেছে লাইনে লাইন দাঁড়িয়ে থাকতো এই জিনিসটা হারিয়ে গেছেন এগুলি মিস করেন না ওইটা শুধু একটা স্বর্ণালী যুগ স্বর্ণালীর সময় এরপরে যখন সিডি আসলো ভিসিডি আসলো তারপর মেমোরি আসলো এখন ইউটিউব আগে যেমন মানুষ একটি ক্যাসেট বাজায় শুনতো সবাই মিলে শুনতো এখন গানটা কিন্তু একা একা শোনায় মোবাইলে একা একা শোনায় এই সিস্টেমটা চেঞ্জ হওয়াতে আমাদের জন্য একটু সমস্যাই হয়েছে মানে ব্যাপকভাবে ওইভাবে গান শোনাটা হচ্ছে না আর বিশেষ করে এই ইউটিউব আসার পরে আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো একটা গানে একটা অ্যালবাম আগে যেমন 10টি গানে একটা অ্যালবাম হতো এখন একটি গানে একটা থাম্বনেইল একটা অ্যালবাম তো কাজে গানের সংখ্যাও কমে গেছে এবং শ্রোতা গান শোনে ঠিকই কিন্তু শোনার ধরনটা একটু ভিন্ন এখন একা একা গান শোনে আর আগে যেমন একটা ক্যাসেট বাজলে সবাই মিলে শুনতে পারতো এখানে সমস্যাটা হয়ে গেছে দাদা আগে আমরা দেখতাম যে একজন সিনিয়র আর্টিস্ট শিল্পী হ্যাঁ আরেকজন শিল্পী তাকে সম্মান অনেক করতো পাশে বসে দাঁড়িয়ে যেত কিন্তু এখন সিনিয়র শিল্পী হলো একজন যদি গানে যদি সে একটু ভালো গায় কিন্তু তাকে দিয়ে সম্মান করে না আসলে এটা কেন হচ্ছে এটা আমাদের কালচার শিক্ষার অভাব সুশিক্ষার অভাব যেমন আমার গান এখন নতুন করে অনেকে গায় ঠিক আছে গাক কিন্তু গানের সাথে যদি ওইটুকু লিখে দেয় যে মূল শিল্পী আশরাফ উদাস তাহলে কিন্তু সমস্যা হয় না তাহলে পয়সাও লাগে না এই যে জিনিসগুলো এগুলো না করাতে হয় কি যেমন আব্দুল জব্বার ভাইয়ের একটা গান কেউ গাইলো নতুন একটা শিল্পী এই প্রজন্ম মনে করবে যে আব্দুল জব্বারের গানটা তো না এটা ওই শিল্পী গাইছে আর যে মূল শিল্পী আব্দুল জব্বার লিখে দিত তাহলে কিন্তু মানুষ জানতো যে গানটা আব্দুল জব্বারের এখানেই সমস্যাটা দাঁড়াচ্ছে আর কি যেমন আমার বন্ধু তুমি এই যে তোমার বাড়ির পাশে বেতেরারা এটা অঙ্কন আর এই যে গামছা পলাশ গাইলো ভালো কথা গাক কিন্তু ওই সময় একটু নামটা দিয়ে দিত যে মূল শিল্পী আশরাফ উদাস তাহলে কিন্তু সমস্যা হয় না এইখানেই সমস্যাটা জনপ্রিয় গান বাড়ির পাশে আপনার আরো অনেক অনেক গান আছে অনেক গান আমরা একটু দর্শকের উদ্দেশ্যে সেই পুরনো গান একটা দুইটা লাইন আমরা শুনতে চাই বন্ধু তুমি আইবারে হে বলে আমি ঘর বাঁধিলাম নো ওহদির কুলে রে বন্ধু আইবার চায়া তুমি আইলা না রে বন্ধু আইবার চায়া তুমি আইলা না রে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে